हेलो एवरीवन टेक विद हियर अस्सलाम वालेकुम। नॉर्मली यूट्यूबे जो कोनो वीडियो देखार समय ए टाइप्स एर सबस्क्राइब लोअर थर्ड गुलो आपनारा देखे थाकबेन। ए टाइप्स एर लोअर थर्ड गुलो मूलत अनेकटाई पुरातन हो गए। यह वीडियोते आमी आपनादेर साथे न्यू सबस्क्राइब लोअर थर्ड बा सबस्क्राइब बेल आइकन टेम्पलेट शेयर करब एंड अल्सो ए टेम्पलेटटि किभाबे आपनादेर मोबाइलेर साथे आपनादेर वीडियोते एड करबेन ए प्रसेसटि आपनादेर साथे शेयर करते जाच्छि। सो उइदाउट वेस्टिंग एनी टाइम लेट्स बिगिन द जार्नि। ফলো আমাদেরকে একটি গ্রিন স্ক্রিন ট্যাবলেট ডাউনলোড করে নিতে হবে যার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো সেই লিংক থেকে আপনারা খুব ইজিলি ট্যাবলেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করা শেষে আমরা আমাদের মোবাইল থেকে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস আইকন ট্যাপ করে আমাদের ভিডিও রেশিওটি সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি 16:9 রেশিওটি সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এখানে আমাদের প্রয়োজন পড়বে মেইন ভিডিওটি ইম্পোর্ট করার। তো মেইন ভিডিও ইম্পোর্ট করার জন্য আমরা মিডিয়া অপশনটি ট্যাপ করে এখান থেকে আমাদের মেইন ভিডিওটি জাস্ট ইম্পোর্ট করে দেব। তো এখন আমরা মেইন ভিডিওটির উপর গ্রিন স্ক্রিন ট্যাবলেটটি নিয়ে আসবো। তো গ্রিন স্ক্রিন ট্যাবলেটটি নিয়ে আসার জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনটি ট্যাপ করব এবং এখান থেকে মিডিয়া অপশন প্রেস করে আমাদের গ্রিন স্ক্রিন ট্যাবলেটটি জাস্ট এখানে ইম্পোর্ট করব। তো গ্রিন স্ক্রিন ট্যাবলেটটি ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে গ্রিন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য ক্রোমাকে অপশনটির উপর ট্যাপ করব অ্যান্ড এখান থেকে এটা ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে ভলিউমটা 28% সিলেক্ট করা আছে এবং নিচেরটা 50%। তো এই রেশিওটি আপনারা মেনটেন করার ট্রাই করবেন। তো এখান থেকে আমরা টিক আইকন প্রেস করব। টিক আইকন প্রেস করার পর আমরা জাস্ট এই ট্যাম্পলেটটি অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য জাস্ট হচ্ছে আমরা পজিশন অনুযায়ী বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে চাইলে এই গ্রিন স্ক্রিন ট্যাম্পলেটের ভলিউমটা জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রেফার করব যে 50% বা 40% রাখার জন্য। তো ভিডিওর সাথে ট্যাম্পলেটটি অ্যাডজাস্ট করার পর আমরা যদি এটা আমাদের ভিডিওতে বারবার অ্যাপ্লাই করতে চাই তো এখান থেকে আমরা ট্যাম্পলেট লেয়ারটির উপর ট্যাপ করব অ্যান্ড এখান থেকে থ্রি ডট আইকন প্রেস করে জাস্ট ডুপ্লিকেট অপশনটি সিলেক্ট হলে হয়ে যাবে। তো ডুপ্লিকেট অপশনটি সিলেক্ট হলে আমাদের আলাদা একটি লেয়ার ক্রিয়েট হবে। তো সেই লেয়ারটিকে ধরে জাস্ট আমরা যে জায়গায় বসাতে যাচ্ছি সেই জায়গায় বসে দেব। তো এখন আমরা যদি ভিডিওটি প্লে করি আমরা দেখতে পাবো জাস্ট এরকম একটি আউটপুট। তো এইভাবে খুব ইজি ওয়েতে আপনারা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব লোয়ার থার্ডগুলো আপনাদের ভিডিওতে মোবাইল ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড লাস্টলি ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমরা উপর দিক থেকে এই আইকনটির উপর ট্যাপ করব অ্যান্ড এখান থেকে আমরা শেয়ার আইকনটির উপর ট্যাপ করে আমাদের ভিডিওটি জাস্ট রেজলিউশনটি সিলেক্ট করে দিয়ে এক্সপোর্ট অপশনটির উপর ট্যাপ করলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই টাইপসের ভিডিও কন্টিনিউয়াসলি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।